আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন টেকনিক্যাল হামিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা যারা রিং আইডিতে মেম্বারশিপ নিয়েছি এবং রিং আইডিতে কাজ করছি তাদের কাছে প্রিপারিং সমস্যা একটি কমন সমস্যা এই সমস্যার কারণে কিন্তু আমরা ভিডিও দেখতে অনেক সমস্যার সম্মুখীন হই এবং ভিডিও দেখতে আমাদের অনেক সময় লেগে যায় তো এই প্রিপারিং সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন অনেকে কমেন্টসে আমাকে জানিয়েছেন তো আমি আমার আগের ভিডিওতে যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি সেই অনুযায়ী যদি আপনাদের কারোর কোনোভাবে প্রিপারিং সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা আমার আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের প্রিপারিং সমস্যার যে সমাধান সেটা ইনশাল্লাহ হয়ে যাবে তো এর জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিপিএনটির নাম হচ্ছে সোলো ভিপিএন আপনারা এই ভিপিএনটিকে ডাউনলোড করে নেবেন করে ইনস্টল করে নেবেন তো আমি আমার ভিপিএনটা ইনস্টল করে রেখেছি আগে থেকেই তো আমি অ্যাপসটিকে ওপেন করছি তো এটা হচ্ছে আমাদের সোলো ভিপিএন এই সোলো ভিপিএনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আপনারা এখানে দেখতে পারবেন সুইজ লোকেশন টু অর্থাৎ আপনাদেরকে লোকেশনটা সুইচ করে নিতে হবে তো এখানে একটি ট্যাপ করবেন তো আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো কান্ট্রির নাম দেওয়া আছে আপনারা এখান থেকে যে সাউথ কোরিয়া আছে সাউথ কোরিয়াটা সিলেক্ট করে দিবেন সাউথ কোরিয়া সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন কানেক্ট তো এই কানেক্টে একটি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার এই লোকেশনটা কানেক্ট হয়ে যাবে তো এখন সার্চিং দেখাচ্ছে অর্থাৎ কানেক্টিং হবে কানেক্টিং হওয়ার পরে আমাদের ভিপিনটা কানেকশন পেয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে তো দেখুন আমাদের ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে এখানে ডিসকানেক্ট দেখাবে তো এরপরে যা করতে হবে তা হলো আপনাকে চলে যেতে হবে আপনার রিং আইডিতে তো আমি আমার রিং আইডিটি ওপেন করছি রিং আইডি ওপেন করার পর এরপর আপনি চলে যাবেন আপনার কাজে অর্থাৎ ক্লিক হেয়ার ফর ওয়ার্ক যে অপশনটি আছে এখানে যে আপনি যে ভিডিও দেখবেন আপনি আপনার কাজে চলে যাবেন তো আমি ক্লিক হেয়ার ফর ওয়ার্ক দিলাম তো দেখুন এখন আমার কিন্তু এখানে দেখাচ্ছে ভিডিও দেখা অর্থাৎ ভিডিও দেখার যে অপশানটা এটা ভিডিও দেখুন কিন্তু অলরেডি চলে এসেছে তো এভাবে করে কিন্তু আপনি খুব ভালোভাবে যে সমস্যা এই সমস্যাটির সমাধান করে নিতে পারেন আপনি এই সোলো ভিপিএন থেকে খুব সহজেই যে প্রিপারিং সমস্যায় এই সমস্যার সমাধান করতে পারবেন আর তারপরও যদি আপনার যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের নেট স্পিডটা অনেক কম অথবা আপনার যে ফোন আছে সে ফোনের কনফিগারেশনটা একটু কম আপনার ফোনের র্যাম যদি কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে আর আপনার যদি নেট স্পিডটাও কম থাকে তাহলেও কিন্তু আপনার এই প্রিপেয়ারিং সমস্যা হয়ে থাকে তো আপনারা সেটাও খেয়াল রাখবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা যদি ঠিক প্রসেস মতো কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের প্রিপেয়ারিং সমস্যার সমাধান হয়ে যাবে আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ